নির্বাচনের বিষয়ে রোডম্যাপ ঘোষণা না হলে রাজপথে আন্দোলনের নাম আরো একটি ঘোষণা দিয়েছে বিএনপি নেতা কর্মীরা সেটি নিয়ে আসলে সরকার চাপে আছে কিনা বিব্রতকর অবস্থায় তো থাকা সরকারের জন্য স্বাভাবিক আর বিব্রত হয়েছেন বলইতে এতে স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন যে যদি সংস্কার দরকার মনে না করেন নির্বাচনটা আগে দরকার মনে করেন তাহলে দিয়ে দেই আবার বাংলাদেশে আমরা গত তিন চার টার্ম যে নির্বাচনের সাথে পরিচিত হয়েছি ওই ধরনের একটা নির্বাচন করতে তিন মাস লাগে না এক সপ্তাহে যথেষ্ট কিভাবে দিনের ভোটটা রাতে করে ফেলতে হবে এক্সপার্ট লোকেরা কিন্তু চেয়ারে চেয়ারে এখনো আছেন আমরা কেউ কিন্তু ওদিকে যাচ্ছি না চোদ্দো সাল বা আঠারো সাল বা চব্বিশ সালে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন ডিসি সাহেবরা এসপি সাহেবরা ইউএনও সাহেবরা তারা কিন্তু বহাল তবিয়তে আছেন শুধু ইশারা করলে হবে যে ওই কিসিমের একটা করে দাও তারা করে দিতে পারবেন অথবা যে ভোটও লাগবে না শুধু ডিক্লারেশন দেওয়া দাও একশো চুয়ান্ন হয়েছিল এর আগে যে এরকম কিছু একটা করে দাও তো নিশ্চয়ই আমাদের বিএনপি সহ যারা আছে তারা এই ধরনের নির্বাচন নির্বাচন তারা পরিষ্কার করছেন না বয়টা কিসের কিন্তু আবার দুই এক লাইন বলছেন রাজনীতিকরণ শব্দটা বলছেন মাঝে মধ্যে কিংস পার্টির একটা আতঙ্ক বোধ করেন কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোন কিংস পার্টি দেখছি না নাম্বার টু এই সরকারে যারা আছেন অর্থাৎ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের কোনো দল নাই তাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই তারা যে সব কাজ করছেন এগুলো তাদের জন্য করছেন না পরবর্তী সরকারের জন্য করছেন তারপরও বিএনপি যেহেতু অভিজ্ঞ দল নানান ছোটোখাটো খবরও তাদের তথ্য তাদের কাছে থাকে

যে আমি আগ্রহী না এই পদে যদি আমাকে আগ্রহী করতে হয় আমার কথা শুনতে হবে আর যদি আমার কথা না শোনেন আমাকে এখনে না করে দেন একদম পরিষ্কার কথা আবার যখন নির্বাচন কবে এই প্রশ্ন বারবার আসছে তিনি বলছেন আমাকে যত দ্রুত আপনারা বিদায় করবেন যত দ্রুত আমি যেতে পারি কয়েকজন উপদেষ্টাও কিন্তু গত কয়েকদিন এ ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন যে তারা যাওয়ার জন্য প্রস্তুত তো তারা যদি মনে কষ্ট নিয়ে যান বা সংস্কার যেটা মাঝ পতাব বরাবর একদম মাছ বরাবর যদি রেখে চলে যান আমাদের জন্য সামনে বোধহয় আরও বিপর্যয় হতে পারে